اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. এবার আমাদের সামনে এখন বক্তব্যের জন্য আমি দাওয়াত দিচ্ছি বা আসছেন আপনাদের বিজ্ঞাপিত বক্তা জনাব আব্দুল কাইয়ুম সাহেব, শেখ আব্দুল কাইয়ুম সাহেব। এনার পরিচিতি হচ্ছে পিস লাইব্রেরি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন পিস লাইব্রেরির ইনি পরিচালক আব্দুল কাইয়ুম সাহেব। আপনাদের সামনে আলোচনা রাখবেন, আশা করি ইনশাআল্লাহ আজিজ উনি তার নিজস্ব যে বিষয় শিরক এবং বিদাত, শিরক বিদাতের উপর পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করবেন। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনেন, অতঃপর হক জিনিসকে মেনে তারপর আমল করার জন্য প্রয়াসী হন। আল্লাহ রাব্বুল ইজ্জত করুন। শেখ সাহেব, আপনি আপনার আলোচনা শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না আশ-শিরকা লাযুলমুন আযীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, শ্রদ্ধেয় আমার সামনের উপস্থিত শ্রোতাবৃন্দ এবং শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের যে আমার আলোচ্য বিষয় আপনারা অবগত আছেন এবং হ্যান্ডবিলে দেখেছেন, আজকে আমাকে দেওয়া হয়েছে শিরক ও বিদআত। শিরক ও বিদআত নিয়ে আমাকে আপনাদের সামনে কথা বলতে হবে। জানি না আমার মতো অযোগ্য ব্যক্তি কতটা আপনাদের সামনে এই বিষয়টি ফুটে উঠতে পারবে, কেননা এখানে অনেক যোগ্য ওলামায়ে কেরাম আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি নয়। তারপরেও শুরু করার আগে একটি বিষয় বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে স্মরণ করাতে চাচ্ছি এবং সাথে সাথে এটা অনেকেরই জানা প্রয়োজন। আজকে যেমন আমরা মাগরিব এবং এশা একসাথে আদায় করলাম, বিশেষ করে এই মাগরিব এবং এশা জালসা উপলক্ষে আদায় করা যাবে কিনা এই সম্পর্কে ওলামায়ে কেরামদের যেটা মতামত জানা যায়, সাধারণ আমাদের স্থানীয় আলেমরা যেটা বলে সম্পর্কে সহিহ বুখারী যেটা হাদিসের উদ্ধৃতি দেন, যেটাতে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অজুর ছাড়াই জামা পায়না সরা করেছিলেন, এ হচ্ছে এই হাদিস। এবং বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জামা করেছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন উম্মে যাতে অসুবিধে না পড়ে সেই জন্য। এখানে এই হাদিসকে সামনে রেখে আমাদের স্থানীয় আলেমরা বিশেষ করে জালসা মাহফিলগুলোতে এই মাগরিব এবং এশা একসাথে আদায় করে। তাদের যুক্তি হল যে অনেক মানুষ বিশেষ করে নামাজ পড়ে না, আর নামাজের সময় যদি নামাজ পড়া হয় স্টেজের মধ্যে তাহলে অনেক মানুষই চলে যাবে, তার মানে বেনামাজিকে আরো সুযোগ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তাদের যুক্তি। কিন্তু বিজ্ঞ ওলামায়ে কেরামগণ বলেন যে এটা আসলে কোনো ওজরই নয়, কোনো কারণই নয়, এটা অসুবিধাই নয়, কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরামদের বুঝ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আপনি বুঝতে চান তাহলে সালাফে সালেহীনদের মানহাজ তারা কি বুঝেছে সে বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই জন্য ইবনে আব্বাস তিনি ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন যে উম্মতে যাতে অসুবিধা না হয়, তো ওলামায়ে কেরামগণ বলছেন যে জালসাতে বিশেষ করে এই এটা অসুবিধা না বরঞ্চ একসাথে পড়ে নেওয়াটাই হচ্ছে অসুবিধা। কিভাবে?
ধরুন আপনার এলাকাতে আশেপাশে মসজিদ আছে এবং তারা সময়ে আজান দেবে, আর এদিকে জালসা চলতেই থাকবে, তাহলে আজান দেবে, নামাজ হবে, তাহলে তারা ডিস্টার্ব হচ্ছে। অথচ নামাজের অবস্থায় কোরআন তেলাওয়াত করাও নিষেধ রয়েছে, নামাজ যে চলবে আর কোরআন তেলাওয়াত করে পাশ থেকে নিষেধ রয়েছে। আর যেহেতু জালসা বেশি রাত্রিও নয়, সেজন্য রাতের একবারে প্রোগ্রাম শেষ হলে মানুষরা পড়া যেতে পারে, তাদের সমস্যা ছিল না। আর বিশেষ করে এই হাদিসের ব্যাখ্যা সৌদি আরবের বড় ওলামায়ে কেরামরা যেটা দিয়েছেন, তারা বলছেন যে আসলে এখানে জামা বায়না খোলা যে ব্যাপারটা বলা হয়েছে, এটা জামা বায়না সুরির কথা বলা যায়। সুরি সুরি মানে হচ্ছে যে মাগরিবের নামাজটাকে একেবারে মাগরিবের শেষ অক্ত আদায় করা, আর এসারের নামাজটাকে এসারের প্রথম অক্ত আদায় করা। মানে দুটো নামাজ জমা করা হচ্ছে, কিন্তু আসলে মাগরিবের সময় মাগরিব আদায় করা হচ্ছে এবং এসারের সময় এসা আদায় করা হচ্ছে। সুতরাং এটা এক নামাজে চাইবে, অন্য নামাজ আদায় করা হচ্ছে না। সৌদি আরবে বড় বড় আমরা তারা এই ব্যাখ্যা দিয়েছেন। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে আপনি কেন পড়লেন? হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, যদি প্রশ্ন নাও করেন, যেহেতু সুযোগ নেই আপনাদের, সেজন্য আপনারা মনে মনে ভাববেন যে এই কথাগুলো বললো কিন্তু তথ্যের অনুযায়ী পড়লো। ভাই, আমি যেহেতু মুসাফির, মুসাফির হিসেবে আমি নামাজ পড়েছি, এটা হচ্ছে ব্যাপার। অবশ্য আমি যে বিষয়টা বললাম আপনাদের সামনে, আমি আপনাদেরকে এই কথা বলছি না যে এটা 100%, আমি বলছি এখানে যোগ্যতম ওলামায়ে কেরামগণ আছেন, তারা বিষয়টা নিয়ে ভাববেন, তারা বিষয়টা নিয়ে ভাববেন যে এটা সঠিক না ভুল। আর এই ব্যাপারে আমি 20 জন মতন বিশেষ করে আমাদের সাধারণ আলেমদেরকে আমি প্রশ্ন করেছিলাম, এমনকি তার মধ্যে শেখ আব্দুল হামিদ মাদানিও ছিলেন, এবং তারা যারা উত্তর দিয়েছিলেন তারা প্রায় সবাই, মানে যারা উত্তর দিয়েছিলেন প্রায় 5-6 জন মতো, সবাই একই কথা বলেছিলেন যে জালসা মাহফিলে এইভাবে যাওয়া বাইরে সরবরাহ করা চলবে না। এবং তার ভিডিও আছে, যার ইউটিউবে আছে ভিডিওটি, যে সেসব আলেমরা কি মতামত মানে দিয়েছেন আর কি। তো যাই হোক, যেহেতু এখানে যোগ্যতম ওলামায়ে কেরামগণ আছেন এবং আমাদের ঝাড়খণ্ডের শেখ আশরাফুল রহমান সাহেব, তিনি এর কঠোরভাবে প্রতিবাদ করেন, কঠোরভাবে প্রতিবাদ করেন। যদি কোনো জালসাতে আসেন আর যদি দেখেন যে দু অক্তের নামাজ একসাথে আদায় করা হচ্ছে, তাহলে কঠোরভাবে প্রতিবাদ করেন উনি। তো যাই হোক, বিষয়টা নিয়ে ওলামায়ে কেরামদেরকে তাদেরকে মানে একটু এ করা হচ্ছে আর কি, স্মরণ করে দেওয়া হচ্ছে, বিষয়টি নিয়ে ভাববেন এবং আরো তাহাকিব করবেন যে এই বিষয়ে আসলে সঠিক ফতোয়া কি রয়েছে এবং সেই হাদিসের সহি ব্যাখ্যা কি রয়েছে সে বিষয়টা দেখবেন। তো যাই হোক, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শির্ক ও বিদাত, ভাই সকল শির্ক এবং বিদাত কি আমরা হয়তো সাধারণভাবে শুনলেও আসলে কি এর গভীরে আমরা যাইনি। শির্ক এবং বিদাত ইসলামের জন্য সবচাইতে বড় ধ্বংসাত্মক জিনিস, এক কথায় শির্ক ও বিদাত ইসলামের জন্য সবচাইতে ধ্বংসাত্মক জিনিস হচ্ছে শির্ক ও বিদাত। কারণ শির্কের উদাহরণটা যদি আপনারা ভালোভাবে জানেন, শির্ক এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে অংশীদার, পার্টনার। যেমন আপনি সাধারণভাবে দেখেন যে আপনি ব্যবসা করছেন কারোর সাথে অংশীদার হিসেবে, পার্টনারশিপ, আপনারা এগুলো জানেন। তো শির্ক মানে হচ্ছে পার্টনার, অংশীদার। আর শির্ক বলতে এখানে শির্ক বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্টনার স্থাপন করা তার গুণে, তার নামে, এবং রব হিসাবে যে তার পার্টনার স্থাপন করা, এটা হচ্ছে শির্ক। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পার্টনার স্থাপন করা, অংশীদার করা, এটা হচ্ছে চরমভাবে নিষিদ্ধ শির্ক। এমন একটা মারাত্মক অপরাধ যে যদি কোনো মানুষ শির্ক করে তাহলে তার পূর্বের যত নেকি রয়েছে সমস্ত নেকি ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মায়দা সূরা 5 আয়াত নম্বর 72 নম্বর বলছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শির্ক করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেন এবং তার স্থান হচ্ছে জাহান্নাম। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে তার জন্য জান্নাতই হারাম, শির্ক করলে জান্নাতই হারাম। তাহলে বুঝেন কত মারাত্মক
এবং এটা কত মারাত্মক একটা উদাহরণ দিলে আপনারা হয়তো খুব সহজে বুঝতে পারবেন। ধরুন কোন ব্যক্তি 2,50,000 টাকা খরচ করে হজ করে আসল, 2,50,000 টাকা খরচ করেছে হজের জন্য, হজ করে বাড়ি ফিরছে, এয়ারপোর্ট থেকে নেমে বাসে অথবা ট্রেনে এসেছে এবং স্থানীয় যারা তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজনরা তাকে গাড়িতে করে রিসিভ করতে গিয়েছে, 5 কিলোমিটার দূরে তাকে রিসিভ করতে গিয়েছে। আসার পথে অনেকগুলো মাজার রয়েছে, রোডের ধারে অনেকগুলো মাজার রয়েছে, মাজার আপনারা বুঝছেন আশা করছি। সেই ব্যক্তি আসার পথে 2,50,000 টাকা হজ করে আসার পথে, আচ্ছা আচ্ছা, কবর কবর যে কবরে সিল্ক হয়, কবরকে সিজা করা হয়, কবরে ফুল টুল চাদর চাপানো হয়, এগুলো তো মাজার বলে। এই মাজার পকেট থেকে একটা টাকা বের করে সেই গাড়ি থেকে চালিয়ে দিল সেই মাজারে, আর সেখানে মাজারে পড়ার আগে আগে সে 2,50,000 টাকা খরচ করলো, প্লাস তার পূর্বেকার যত নাকি সব শেষ। এর নাম হচ্ছে শির্ক, এর নাম হচ্ছে শির্ক। 2,50,000 টাকা খরচা করে এসে 1 টাকার বিনিময়ে সব শেষ, শুধু 2,50,000 টাকা না বরঞ্চ তার পূর্বের যত নাকি সব শেষ, এর নাম হচ্ছে শির্ক। শির্ক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 83 থেকে 86 মধ্যে বিশিষ্ট 18 জন নাবীর নাম উল্লেখ করছেন, 18 জন নাবীর নাম উল্লেখ করছেন 4টি আয়াতের মধ্যে, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 83 থেকে 86। এই 18 জন নবীর এবং রসুলের নাম উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 87-তে যে এরা যদি শির্ক করত তাহলে এদের আমল সমূহ বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। নবী রসুল শির্ক করতেই পারে না, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা শির্ক করত তাহলে তাদের আমল সমূহ বরবাদ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু কি বোঝাতে চাচ্ছেন এখানে? এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 65-এর মধ্যে জানাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শির্ক করে, যদি শির্ক করতেন তাহলে তার আমলও ধ্বংস হয়ে যেত। নবী রাসূলগণ শিরকে উৎখাত করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এসেছেন। মানুষের মাঝে যখন শির্ক ঢুকে যায়, মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতীত অন্য কিছু ইবাদত যখন শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে বহু নবী রাসূল পাঠিয়েছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার কোরআন নম্বর 39 আয়াত নম্বর 65-এর মধ্যে যে তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি শির্ক করত তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমল বরবাদ হয়ে যেত, বাতিল হয়ে যেত। বন্ধুগণ, তাহলে আপনারা বুঝতে পারছেন যে শির্ক কত মারাত্মক, কত বড় মারাত্মক অপরাধ। কারণ আমি আগে বলেছি যে শির্ক হচ্ছে ইসলামের সবচাইতে ক্ষতিকর দিক, সবচাইতে ধ্বংসকারী এই বিষয় যে শির্ক। বিদাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা পরে করছি, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শির্ক এবং বিদাত। জানি না আমার মতো অযোগ্য ব্যক্তি কতটা আপনাদেরকে এই বিষয়ে ঠিকিয়ে দিতে পারবে। এখন কথা হতে পারে যে কেন শির্ক এত বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরি ডাকাতি তারপরে ব্যভিচার তারপরে এই ধরনের আরো বড় বড় অপরাধ আছে, সেই সব অপরাধ গুলো মানে এত বড় অপরাধ হলো না, কিন্তু শির্ক কেন এত বড় অপরাধ? আসুন এটা একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি। যদি আপনি ভালোভাবে দেখেন
এই শির্ক কেন বড় অপরাধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শির্কের ব্যাপারে বলছেন যে কোন মানুষ যদি শির্ক ছাড়া অন্যান্য গুনাহ করে যদি মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করতেও পারে, আবার তাকে শাস্তি দিতে পারে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 6:4 আয়াত নম্বর 48 এবং 100-এর মধ্যে, নিশ্চয় আল্লাহ স্ত্রীকে গুনাহ ক্ষমা করেন না এবং অন্য অন্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা স্ত্রীকে গুনাহ ক্ষমা করেন না। এখানে একটা বুঝ, সঠিক বুঝ এটা জানতে হবে। এর অর্থ হলো অনেকে প্রশ্ন করতে পারেন যে যদি শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা না করেন, তাহলে অনেক মানুষ যে ইসলাম গ্রহণ করছে, কিংবা হতে পারে কোন মানুষ শির করে বসে আছে, হয়তো ভুল করে হয়তো কবরে গিয়ে সিজদা করছে, আর কিছু এই ধরনের শির করছে, তাহলে কি তাদের মাপ নেই? তারা যে তাহলে সরাসরি জাহান্নামে যেতে হবে? ভাই, এখানে বিস্তারিত কথার সারাংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি শির্ক করা অবস্থায় মারা যায়, মানে মুশরিক হয়ে যদি মারা যায়, কিন্তু কোনো ব্যক্তি হয়তো শির্ক করেছে, অমুসলিম, সে ইসলাম গ্রহণ করে নিয়েছে, তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, কিংবা হয়তো কোনো মুসলিম ব্যক্তি হয়তো ভুলবশত শির্ক করে ফেলেছে, সে জানত না, অজ্ঞতা যুগে বসবাস করতো, পরে সে জানতে পারলো, সে তওবা করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। কিন্তু কোন ব্যক্তি যদি শির্ক করে মারা যায়, শির্কের অবস্থায় মারা যায়, মুশরিক হয়ে যদি মারা যায়, তাহলে তার জন্য এই বিধান সূরা নিসা 6:4 আয়াত নম্বর 48 এবং 16-তে, নিশ্চয় আল্লাহ শির্কের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি অন্য অপরাধ করে যদি মারা যান, আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, কিন্তু শির্কের ব্যাপারে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন তাকে শাস্তি দেবে। শির্ক কেন এত বড় অপরাধ? ধরুন আজকে আমরা সামাজিকভাবে আমরা একত্রিত ভাবে বসবাস করছি, আমরা আমাদের প্রত্যেকের, বিশেষ করে যারা বিবাহিত তাদের স্ত্রী আছেন, ছেলে মেয়ে আছেন। এখন আপনার স্ত্রী ধরে খুব ভালো, আপনার স্ত্রী খুব ভালো, মানে এমন কোন দিক নেই যে তার গুণ কম আছে, আপনি অভিযোগ করতে পারবেন না, যে কোন দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে আপনার স্ত্রীর গুণ 100% গুণ। আপনি শুধু যেখানে সেখানে যান, তো কথা প্রসঙ্গে আপনার স্ত্রীর খুব নাম করেন যে আমার স্ত্রী খুব ভালো, আমার স্ত্রী এই গুণ আছে, এই গুণ আছে, এই গুণ আছে, আর খুব নাম করেন আপনার স্ত্রী। এত নামে স্ত্রী হওয়ার পরে আপনি জানতে পারলেন যে আপনার স্ত্রী আপনার পার্টনার করেছে, আপনার শির্ক করেছে, আপনার অংশীদার করেছে, মানে স্বামীর স্থানে অন্য কোন পুরুষ মানুষকে বসিয়েছে, মানে স্বামীর বিছানায় অন্য কাউকে শোয়েছে। মানে আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা খুব সহজে বুঝতে পারছেন, আমি বুঝাতে পারছি কিনা জানি না। আপনার স্ত্রী খুব গুণবতী, খুব গুণবতী সব দিক দিয়ে, কিন্তু আপনি এটা জানতে পেরেছেন, কনফার্ম হয়েছেন, অথবা নিজ চোখে দেখেছেন, এই ব্যাপারে 100% শিওর যে আপনার স্ত্রী আপনার পার্টনার করেছে, আপনার জায়গাতে অন্য কোনো পুরুষকে বসিয়েছে। এখন এইরকম ঘটনা জানার পরে, দেখার পরে, তার অনেক যে ভালো গুণগুলো, সেই গুণগুলো আপনার মনে থাকবে, যে যাকে যা হয়েছে হয়েছে, আমার স্ত্রী এই গুণে এই গুণ থাক, চুপচাপ থাকবেন না, আপনার বুক ছটফট করবে, আপনার হৃদয় ছটফট করবে, বুকটা জ্বলে যাবে, কিভাবে তাকে হত্যা করি, কিভাবে তাকে শেষ করি, কিভাবে কি করি, আপনি টিকে থাকতে পারবেন না। আপনার স্ত্রী এত গুণ, এত গুণ, এত গুণ, সব গুণ আপনার সামান্যতেই সব শেষ হয়ে গেল, সব কিছু আপনি ভুলে গেলেন, সব কিছুকে ভুলে গিয়ে আপনি যত করার অবস্থা তার উপরে করার আপনি সেটাই করবেন। বন্ধুগণ, এটা তো স্ত্রীর ব্যাপার,
আপনার তো স্ত্রী মাত্র, আপনার স্ত্রী যদি এখনই খোলা নেই তাহলে সে এক ইজ্জত পূর্ণ করার পরে অন্য পুরুষকে বিয়ে করতে পারে। আপনি যদি তালাক দেন তাহলে সে ইজ্জত পালনের পরে অন্য কোন পুরুষকে বিয়ে করতেই পারে, কোন সমস্যা নেই। আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত আপনার নামে আছে ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী। তাহলে এতে আমরা আমাদের সহ্য হচ্ছে না, এতে আমাদের সহ্য হচ্ছে না, তার সমস্ত ভালো দিকগুলোকে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের সৃষ্টিকর্তা নয়, বরং আমাদের যা যাবতীয় প্রয়োজনের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে বসবাসযোগ্য করে তুলেছেন, সূর্যকে দিয়ে আলো বাড়াচ্ছেন, আমরা রোদ উপভোগ করছি, আমরা চাঁদকে দিয়ে আমরা মাছ রান্না করছি, এছাড়াও অক্সিজেন, বায়ু, পানি, বিভিন্ন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই। আর আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি আপনি কবরে গিয়ে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি আপনি পাথরের কাছে গিয়ে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি আপনি গাছের কাছে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি আপনি মূর্তির কাছে চিন্তা করেন, তাহলে বিষয়টা কত মারাত্মক হবে এটা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন। আর এটাই হচ্ছে যুক্তি, এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, তার শরীক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন রাগান্বিত হবে, এটাই স্বাভাবিক কথা। আপনার স্ত্রী কখনো আপনার স্ত্রী নাও থাকতে পারে, তার আপনি মানে আপনি এর সহ্য করতে পারছেন না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শীত সহ্য করবে বন্ধুগণ? এই জন্য লুকমান আলাইহিসসালাম তার পুত্রকে উপদেশ দিয়ে বলেছিলেন যে আমি যেটা আপনাদের সামনে যে আয়াত শুরুতেই পড়েছিলাম, লুকমান আলাইহিসসালাম তার পুত্রকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, হে আমার পুত্র, হে আমার বৎসর, লা তুশরিক বিল্লাহ, বেটা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কি বললেন? যে আল্লাহর সঙ্গে খবরদার বেটা কাউকে শরীক করিও না। তার বেটাকে উপদেশ দিচ্ছেন। এখন এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে আগে বলে রাখি, লুকমান আলাইহিসসালাম তার পুত্রকে উপদেশ দিল, কি উপদেশ দিল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা খবরদার শিরক করিও না। কেন? তার পরে কারণে আসছি। সাহাবা ইকরাম বিশেষ করে শিরকের ব্যাপারে এত ভয় করতেন, এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, জুলুম দ্বারা কলুষিত করেনি, জুলুমের সঙ্গে মিশ্রিত করেনি তাদের ঈমানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তারাই জাহান্নাম থেকে বাঁচবে। যখন এই আয়াত অবতীর্ণ হল সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82, সাহাবায়ে কেরাম বিচলিত। এখান থেকে কয়েকটা মাসালা প্রমাণ করা যায় যে এমন কিছু বিষয় সাহাবায়ে কেরামরা স্বাভাবিকভাবে বুঝতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন, এবং একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা। কোরআন হাদিস আমাদেরকে বুঝতে হবে সামগ্রিকভাবে, শুধুমাত্র কোন একটা হাদিস দিয়ে বা কোন একটা আয়াত দিয়ে নয়, বরং আমাদেরকে পুরো সামগ্রিকভাবে বুঝতে হবে ইসলামকে, তাহলে আমরা সঠিক ইসলাম বুঝতে পারব। এবং কোরআন হাদিসকে বুঝতে হবে সেইভাবে
যেভাবে সাহাবায়ে কেরামরা বুঝেছেন, সালাফে সালেহীন যেভাবে বুঝেছেন, সেভাবে আমাদেরকে বুঝতে হবে। আজকে আপনারা জানেন ইসলামের নামে মুসলিমদের মধ্যে বহু দল রয়েছে, প্রত্যেকেই কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, কিন্তু ব্যাখ্যাটা দিতে ইচ্ছা মতো করছে। কিন্তু যারা সালাফি, যারা আহলুল হাদিস, তারা নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে পারে না। তারা সবসময় সেইভাবে ব্যাখ্যা করবে যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেছেন, তাবি তাবা তাবি অথবা মুহাদ্দিস কেরাম যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটা তারা নেবে। আপনার কাছে সবসময় মনে রাখতে হবে কোরআন হাদিস বুঝতে হবে সালাফ সালেহীনদের বুঝ অনুযায়ী। তো এই আয়াত যখন নাজিল হল, সাহাবায়ে কেরাম বিচলিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছেন, আর এ সম্পর্কে বিস্তারিত আপনারা পাবেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুত তাফসীর অধ্যায় নম্বর 65, সূরা নম্বর 31, অনুচ্ছেদ নম্বর 1, হাদিস নম্বর 4076। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যখন এই আয়াত অবতীর্ণ হল, কোন আয়াত? সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82, যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি। রাসূলুল্লাহ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর খুব কঠিন বলে মনে হল। তারা বললেন আমাদের মধ্যে এমন কে আছে তাদের ইমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ আয়াত দ্বারা এ অর্থ বোঝানো হয়নি তোমরা যে অর্থ বুঝেছ। কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে এ আয়াত দ্বারা, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82 দ্বারা সাহাবায়ে কিরাম যে অর্থ বুঝেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যে অর্থ বুঝেছ এই অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাননি, এই অর্থ বুঝানো হয়নি। কি বুঝানো হয়েছে? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন আর একটা আয়াত দিয়ে। সে আয়াতটা কি? যে আয়াতটা আমি আপনাদের সামনে শুরুতে তেলাওয়াত করেছিলাম, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি লুকমানের কথা শুনোনি? কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তোমরা কি লুকমানের কথা শুনোনি যা তিনি তার পুত্রকে বলেছিলেন? লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে যেটা বলেছিলেন সেটা কি তোমরা শুনোনি? কি বলেছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শির করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহা জুলুম। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? শিরক হচ্ছে মহা জুলুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে দিলেন যে এই আয়াতে যে জুলুমের কথা বলা হয়েছে এটা সাধারণ জুলুম নয়, এখানে শিরক বোঝানো হয়েছে, জুলুম দ্বারা শিরক বোঝানো হয়েছে। যেমন লুকমান আলাইহিস সালাম, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ব্যাখ্যা বুঝিয়ে দিলেন। বন্ধুগণ, এ হচ্ছে শিরক। শিরক এত ভয়ঙ্কর অপরাধ, এত ভয়ঙ্কর অপরাধ। দুঃখের সাথে আমি বলছি যে বিশেষ করে আজকে আমার যে শিরক সম্পর্কে আলোচনা, শিরক ও বিদআত নিয়ে আলোচনা, শিরক সম্পর্কে আমি আলোচনা কমপ্লিট করতে পারলাম না। শিরকের প্রাথমিক স্তরে এগুলো আলোচনা, তারপরে আমাদের মধ্যে এমন কি শিরকগুলো প্রচলিত আছে যে শিরকগুলোকে হয়তো আমরা অনেকে শিরকি মনে করি না, এমন কিছু শিরকের কিছু লিস্ট এবং শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি কি দোয়া শিখিয়েছেন, সেই সবগুলো কিছু বলার সময় হচ্ছে না, যেহেতু সময় শেষ, শিরক সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করা সম্ভব যেহেতু হলো না, সেই জন্য বিদআত সম্পর্কে আলোচনা করার মানে প্রশ্নই ওঠে না। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাহলে হয়তো কখনো বিদআত নিয়ে আলোচনা করব, শুধুমাত্র টপিক থাকবে বিদআতের উপরেই। তবে আমি আপনাদের সামনে এই শিরক নিয়ে যে আলোচনা, এই শিরক নিয়ে আলোচনা করার
মানে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের ব্যাপারে আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, যে আমাদেরকে যে শির থেকে বাঁচতেই হবে, আমাদেরকে শির থেকে বাঁচতেই হবে, কিন্তু তারপরে আমরা যে শির করছি, আমরা যে শির করে যাচ্ছি, সংক্ষিপ্ত দু একটা সাধারণ শির গুলোর কথা বলি। আমরা সাধারণভাবে জানি যে শিরকের মধ্যে যে ভাগাভাগি আছে, সেই ভাগাভাগিটার বিষয়ে আমি যাচ্ছি না। আমি এমন কিছু শিরকের কথা বলি, মাত্র আর পাঁচ মিনিট সময় আছে, পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করব। আজকে আপনারা জানেন কিনা, আজকে আমরা অধিকাংশ মানুষ শির করছি। কেন আপনি বলেন কি করে অধিকাংশ মানুষ শির করছে? আপনি জানেন না, আজকে তো আমরা 95% মানুষ নামাজ পড়ছি না। নামাজ না পড়াটাও শির, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এর মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সলাৎ কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের। সলাৎ কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। তার মানে আপনি যদি সলাৎ আদায় করেন তাহলে আপনি মুসলিমের দলের লোক, আর যদি আপনি সলাৎ ত্যাগ করে দেন তাহলে মুশরিকের দলের লোক। তো সলাৎ ত্যাগ করাটা কি আমরা কখনো শিখ বলে মনে করি? এছাড়াও সাধারণভাবে দেখেন যে আজকে তো আমরা অনেকে আমার আল্লাহ ব্যতীত অন্য কারো আমি কসম খাচ্ছি, চোখের কীড়া, মাটির কীড়া, মায়ের কীড়া, কত রকমের যে কীড়া হয়, আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কসম করা শির। মুসলিম আহমদের হাদিস আছে, আপনি যদি আল্লাহ ব্যতীত আপনি কীড়া খেতে পারেন, কসম করতে পারেন, তবে সেটা সত্যতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনার কসমটা হতে হবে। কিন্তু আপনি আল্লাহ ছাড়া সত্যতে অথবা মিথ্যাতে, সত্যতেও হতে পারে, আপনি আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে যদি আপনি কসম করেন তাহলে সেটা শির্ক হয়ে যাবে। এবং আমরা এমন কতগুলো শির্কের কাজ করি যে শির্কগুলো নিয়ে আমরা ব্যবসা করি। আপনি হয়তো বলেন শির্কের ব্যবসা কোথায়, আমরা শির্কের ব্যবসা করছি? আপনাদের কথা বলছি না, সাধারণ পাবলিকের কথা বলছি না, তারা তো কি বলে খরিদ্দার, কাস্টমার, এরা হচ্ছে কাস্টমার। আর কিছু স্থানীয় মুরবি সাহেবরা এরা হচ্ছে শির্কের দোকানদার। ভাই কোনো মুরবি সাহেব যেন রাগ করবেন না, আপনি বলবেন বাড়াবাড়ি কথা বলছেন, কিন্তু কিভাবে আপনারা জানেন, অনেক মুরবি সাহেব বা ইমাম সাহেব যাই বলেন আপনারা, তাবিজ লিখে দেয় না ভাই, তাবিজ লিখে তো অনেকে হয়তো কোনো কিছু হলো সুতা পড়ে দেয়, অথবা তালের পাতাতে লিখে দেয় সুদ করে নাম, সারটা সুদ করে নাম লিখলে নাকি পোকা কিয়া ভালো হয়ে যায়। তারপর অনেকে তাবিজ লিখে দেয় বা তাবিজে বিভিন্ন গাছ বা হাড় হাড্ডি ভরে দেয়, এগুলো তো শির্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তা আল্লাহ কাতানি মাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ অর্টালো সে শির্ক করলো। আর এ সম্পর্কে আবু দাউদের হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়ি ঢুকছেন, বাড়ি ঢুকার সময় তিনি গলা ফাঁকা ঢুকার পরে দেখছেন তার স্ত্রী যাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গলায় একটা সুতা পরে আছেন। তো বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ, কি ব্যাপার, এটা কি? বলছে এটা একটা সুতা। বলে কেন? বলছে আমার চোখে ব্যথা করছিল, তো এই সুতাটা আমি যখন পড়েছি তখন আমার চোখে ব্যথা কি হয়েছে, ভালো হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, সুতাটাকে ধরে ছেড়ে দিলেন, বললেন আব্দুল্লাহর পরিবার শির থেকে মুক্ত। তারপরে দলিল পেশ করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, নিজের ব্যক্তিগত কথা বলছেন না, তিনি দলিল পেশ করছেন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মন্ত্র পড়া, সুতা পড়া, তাবিজ পড়া শির। কি অবস্থা! আজকে আমরা সেই তাবিজের ব্যবসা করছি, আমাদের সাধারণ মুসলিমরা তাবিজের খরিদ্দার, আর মৌলভি সাহেবরা, কিছু মৌলভি সাহেব, ইমাম সাহেব একটা ইনকামে একটা ভালো রাস্তা পেয়েছে তাবিজ লিখে দেওয়ার ব্যবসা। বন্ধুগণ, তাবিজের ব্যবসা হচ্ছে, তাবিজের মতো ব্যবসা হচ্ছে, শিরকের ব্যবসা হচ্ছে আমাদের সমাজে। অথচ শিরক হচ্ছে ইসলাম ধ্বংসকারী বিষয়,
শিরক থেকে আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে। যদি আমরা শিরক থেকে সাবধান না থাকি তাহলে জেনে রাখবেন অজান্তে আমাদের যে আমল কর্ম বরবাদ হয়ে যাবে, আমাদের ইমানই নষ্ট হয়ে যাবে, সে বিষয়টা কিন্তু আমরা টের পাব না। আর যদি আমাদের ইমান নষ্ট হয়ে যায় ওই অবস্থায় যদি আমরা মারা যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক শিরকের মতো গুনাহ থেকে, বাঁচাক শিরক মারাত্মক অপরাধ। সময় যেহেতু শেষ, সেজন্য আমি আপনাদের সামনে আমার আর কথা আগে বাড়াতে পারছি না, তবে আপনাদেরকে বিশেষভাবে বলব যে বিশেষ করে আমাদের মৌলিক কিছু জ্ঞান অর্জন করা দরকার। তৌহিদ কি, তৌহিদ কাকে বলে, এবং তৌহিদ সম্পর্কে পড়াশোনা করতে হবে, এবং তার বিপরীত হচ্ছে শিরক। তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। এই শিরক কি, শিরক কাকে বলে, কোনগুলো তো শিরক হয়, যে শিরকগুলো আমাদের সমাজে পরিচয় রয়েছে এগুলো আমরা জানি না যে শিরক, এই সব শিরকের পরিচয় গুলো আমাদেরকে জানতে হবে, এবং সেই অনুপাতে আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে, এবং তৌহিদের উপরে পুরোপুরি আমাদেরকে ঈমান রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যে তৌহিদের উপর অটল থাকা এবং শিরক থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। ওয়াকিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা।